দক্ষিণ কোরিয়াতে এসে নামাজ রোজা করা যায় কিনা বা সৃষ্টিকর্তাকে ডাকা যায় কিনা, অনেকের মাথায় এই প্রশ্নটা ঘুরপাক খায়। হ্যাঁ, আপনার যদি সদিচ্ছা থাকে তাহলে আপনি দক্ষিণ কোরিয়াতে এসে নামাজ রোজা করতে পারবেন বা উপরওয়ালাকে আপনি ডাকতে পারবেন বা সৃষ্টিকর্তাকে আপনি ডাকতে পারবেন। সকালে সাধারণত কোম্পানিতে ডিউটি শুরু হয় সকাল 8টায়, সুতরাং ফজরের সালাত আদায়ে আপনার কোনো প্রতিবন্ধকতা থাকার কথা নয়। এবং দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত খাবারের জন্য ও বিশ্রামের জন্য আপনাকে রেস্ট দেওয়া হয় বা ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত কোরিয়ার 90% কোম্পানিতে এই সময়টা কাজ হয় না, তারা খায়, রেস্ট নেয় বা কেউ ঘুমায়। আপনি এই সময়টাতে জোহরের সালাত আদায় করতে পারেন। এরপর বিকাল 5টা থেকে 5:30 পর্যন্ত এই 30 মিনিট আপনাকে আবার বিকালের খাবারের জন্য বিরতি দেওয়া হবে। এই 30 মিনিটে আপনি আবারও আসরের সালাত আদায় করতে পারেন, কারণ খেতে অনলি 10 মিনিট সময় লাগে দক্ষিণ কোরিয়াতে। এরপর আসেন মাগরিব। কোরিয়ার অধিকাংশ কোম্পানিতে 2 ঘন্টা কাজ করলে বা ডিউটি করলে 10 মিনিট বিরতি পাওয়া যায়। সুতরাং আপনি সন্ধ্যা 7:30টায় আরেকটা বিরতি পাবেন 10 মিনিটের। এই সময়টাতে আপনি মাগরিবের সালাত আদায় করে নিতে পারেন। এরপর ইশা, এশার সময় আপনি রুমে থাকবেন, সুতরাং এশার সালাত আদায়ে কোনো প্রতিবন্ধকতা হবার কথা নয়। আপনার যদি সদিচ্ছা থাকে তাহলে আপনি সৃষ্টিকর্তাকে ডাকতে পারবেন, আপনি উপরওয়ালার আরাধনা করতে পারবেন বা প্রার্থনা করতে পারবেন, নামাজ পড়তে পারবেন, পূজা করতে পারবেন। এবার আসি রোজা। দক্ষিণ কোরিয়াতে যেহেতু খুব কষ্টের কাজ, তাই রোজা রাখাটা অত্যন্ত কঠিন হয়ে যায়। তারপরেও অনেক মুমিন মুসলমান ভাইরা কষ্টে সৃষ্টে তারা খোদাকে রাজি খুশি করার জন্য তারা রোজা রাখেন। আপনি যদি রোজা রাখেন তাহলে আপনাকে কেউ বিধি নিষেধ করবে না বা আপনাকে রোজা ভাঙতে কেউ বাধ্য করবে না বা রোজা ছাড়তে বলবে না। সুতরাং রোজা, নামাজ বা দাড়িতে কোনো প্রকার কোনো সমস্যা নেই। সুতরাং যারা দাড়ি নিয়ে শঙ্কিত, যারা রোজা নামাজ নিয়ে শঙ্কিত, তারা নিশ্চিন্ত থাকতে পারেন। আপনার যদি ইচ্ছা থাকে, সদিচ্ছা থাকে, তাহলে আপনি রোজা নামাজ করতে পারবেন, সৃষ্টিকর্তাকে বা উপরওয়ালাকে আপনি ডাকতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তী ভিডিও দেখবেন এই কামনা।